জয় জগন্নাথ। মু জয়যাতি কেশরী পুণি থরে আপনার আমার ইউট্যুব চ্যানেল ওয়াইআর ভিজন কু স্বাগত। আসন্তু আজি কথা হবা সোশ্যাল মিডিয়া আউ পলিটিক্স বিষয়ে। তো কিছুদিন পূর্বরু মু নেটে সর্ফিং করুথলি, হঠাৎ ইলেকশন পাই কি কোন জেটিকাল আড সব আসুতলা, আউ এতে মাত্রার আসুতলা আপন বিলিভ করি পারিবেনি যে আপন ভিডিওস দেখুছন্তি কি তাঙ্কর আড দেখুছন্তি। তো গোটে ছোট মু মোর এক্সপিরিয়েন্স আপনার শেয়ার করিবি যে কিপর ভাবে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হল, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া প্রায় লোক মানে সোশ্যাল মিডিয়ায় একটিভ রয়েছে, তেমনি যে আমার ইলেকশন প্রচার বর্তমান সোশ্যাল মিডিয়া মাধ্যমে হচ্ছে, আউ সোশ্যাল মিডিয়ারে সবু জিনিস ফ্যাক্ট আসুচি বলে কিছু মানে না, বহু জিনিস গুড়া কোণ করা হচ্ছে না, এডিট করি তাকে অপলোড করা হচ্ছে। তো সেই সাবধান রুহ, মোট গোটে এক্সপিরিয়েন্স আপন মান সাথে শেয়ার করছি। মু গোটে চ্যানেল রে গোটে সং রিলেটেড চ্যানেল, যে চ্যানেল টা কি আপনার গীত উপরে বেস্ট লা, সেথিরে আপনার বহু গুড়া পাখাপাখি 60-60K ফলোয়ার্স তার থিলে বা সবসক্রাইবার থিলে। তো সেথিরে কোণ থিলা কিছু নিউ প্লেলিস্ট লা বা কিছু নিউ আর্টিস্ট মানকর গীত থিলা, যো মানে কি সং গাউলে এবং তাকে সে অপলোড করুলে। তো বহুত গুড়াক তাঁকর ভিউজ মধ্যে হোলা। তো মু এমতি সর্চ করু করু হঠাৎ কোণ হয়েছে দেখলি যে তাঁকর চ্যানেলে গোটে গোটে ভিডিও কু কোণ করা হয়েছে অপলোড করা হয়েছে, এবং সে অপলোড সে ভিডিও মু দেখলি। ভিডিওরে কোণ থিলা মু আপনার সহ ডেসক্রাইব করছি, আপনার জনাই পাই চাহুছি। সেথিরে আমার কোণ আছে, আমার দেশর প্রধানমন্ত্রী সে গোটে অ্যাওয়ার্ড দৌঁচন্তি যে আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সর বা আমার ইয়ং জেনারেশন, যে কি সোশ্যাল মিডিয়ারে ইয়ং জেনারেশন কু মোটিভেট করুচন্তি। তো তাঁকু সে কোণ করছেন না, প্রাইজ দৌঁচন্তি, এবং সে তাকু সে প্রাইজটা কু ন নেইকি তাকু ফেরাই দৌঁচন্তি। এ ভিডিওর সে ভিডিওরে এয়া দেখাইতলা। তো মতে টিকে শক লাগিলা যে এতে বড় আমার দেশর প্রধানমন্ত্রী এবং জনে এতে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সর সে কেমতি স্টেজরে তাঁকর প্রাইজ কু সে ফেরাই দৌঁচন্তি। তো তাকে যেতবে ভালসে দেখিলি পাখাপাখি সে 9-10 সেকেন্ডর ভিডিওস থিলা, ভিডিওটা থিলা, তো যেতবে মু তাকে ভালো ভাবে দেখিলি, দেখিলা পরে সেতে জনাগলা যে সে ভিডিওটা কোন করা হইতলা না, ব্যাকওয়ার্ড করা হইতলা, মানে রিয়েল ভিডিও কু ব্যাকওয়ার্ড করে দিয়া হইতলা, যোথরে কি সে রিটর্ন করি যাউচন্তি। ফাস্ট দেখাই দিয়ে হইছে প্রাইস রিসিভ পাই আমার প্রধানমন্ত্রী দৌচন্তি, এবং পুনি তাকে ভিডিও কু ব্যাকওয়ার্ড করিকে দেখাইছে যে সে প্রাইসটা ন নেইকি সে রিটর্ন করে যাউচন্তি। তো ভিডিওটা যদি আপনার ভালো ভাবে ন দেখিবে কেহি বি বিশ্বাস করে পারবেন যে সেথিরে আপনার এডিট হয়েছে বলে। আউ যেহেতু সে চ্যানেলটা আপনার সং রিলেটেড চ্যানেল ছিল, সেথিরে গীত ছড়া হউতলা, গীত অপলোড হউতলা, হঠাৎ সেথিরে আপনার পলিটিক্যাল রিলেটেড ভিডিও যেতবে সেথিরে অপলোড করা হলা, মতে টিকে ডাউট লাগিলা, মতে সন্দেহ লাগিলা। এবং কেবল সেঠারে নুহ, প্রায় আপনার যেতে বি সোশ্যাল মিডিয়া আছে যেতে কি আচ্ছা খাসা ফলোয়ার্স আছেন, সেমানে তাঙ্কু টার্গেট করুচন্তি, কিছু নির্দিষ্ট দল নুহ, প্রত্যেক দল সেথিরে পয়সা খরচ করছেন, পয়সা সেথিরে দৌচন্তি তাঙ্কু, এবং সেমানে কোন করছেন না, সে ভিডিও কু কিছু ন ভাবি ন বিচার ন চিন্তা করিকে তাকু অপলোড করছেন এবং শেয়ার করছেন। তো বর্তমান কোন হচ্ছে, বর্তমান যে আমার প্রচার যে সময় হতো বা প্রচার যে টিভি রে অ্যাড আসুতলা বা আমার প্যাম্পলেট দিয়া হতো, কাঁথরে করা হতো বা হোর্ডিং হতো, সে জমানা পড়েলা। বর্তমান মোবাইল রে আপনার অ্যাড আসুচি বা মোবাইল রে শেয়ার হচ্ছে, সোশ্যাল মিডিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়া হয়েকি না, সোশ্যাল মিডিয়া আপনার গোটে বিজনেস হব হয়ে। তো এটা গোটে ছোট এক্সপিরিয়েন্স মু আপনার তো শেয়ার করলি, যে যে ভিডিওস দেখুছেন এবং ভিডিও কু দেখি কিছু আনালিসিস করু না বা এমিতি সেমতি ভাবে শেয়ার করে দেছেন, সেমতি জমা শেয়ার করন্তু না, ফ্যাক্ট আগে চেক করন্তু। আউ গোটে সেমতি এক্সপিরিয়েন্স মু আপনার সাথে শেয়ার করুছি, আপনার ইনস্টাগ্রাম রে এবে কোন হচ্ছে, বহুত ভালো ক্রিয়েটিভ লোক মানে অছন্তি, যে মানে কি গীত গাউচন্তি, ড্যান্স করুচন্তি, এবং কেহি কেহি জাস্ট আপনার ফেসিয়াল গীত বাজুছে এবং সে তাঙ্কু ফেসিয়াল অ্যাক্ট করুচন্তি, এবং তাঙ্কর মিলিয়নস এন্ড মিলিয়নস ফলোয়ার্স অছন্তি, তাঙ্কু বহুত ফলোয়ার্স ফলো মিলুছি। সেমিতি গোটে চ্যানেল বা সেমিতি গোটে আপনার আইডি রে মু দেখিলি, সে তাঙ্কর নিজর পার্সোনাল অ্যাক্টিভিটি সেতরে ছাড়ন্তি, হঠাৎ সেতরে কোন হচ্ছে না, গোটে নির্দিষ্ট দলর ভিডিও সেতরে অপলোড হয়েছে, আর বহুত ভালো ভাবে এডিটিং হয়েছে, বহুত মানে বড়ি চড়িকে তাঙ্কু দেখা হয়েছে, বহুত অপলোড হয়েছে। তাঙ্কু সহ কথা হলি, তো সে কলে নাই মতে জাস্ট জনে এটা শেয়ার করিবা পাই কইতিলে, আউ মু তাঙ্কু শেয়ার কইলি, এবং সে শেয়ার পাই মতে কিছু সে হেল্প কলে, বাই মিন্স অফ মনি হউ বাই মিন্স অফ এনিথিং। তো এমিতি বর্তমান কোন হচ্ছে না, যে সব যে চ্যানেল রে বা যে আপনার আইডি রে বহুত ফলোয়ার্স অছন্তি, তাঙ্কু সেমানে কিছু
ପଇସା ଦେଇକି ହଉ ବା କିଛି ତାଙ୍କୁ ହେଲ୍ପ କରିକି ହଉ, ତାଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିବା ପାଇଁ କୁହାହେଉଛି। ଏବଂ ତାକୁ କ'ଣ ହେଉଛି, ଯେଉଁ ଆମର ୟଙ୍ଗ ଜେନେରେସନ୍ ଅଛନ୍ତି ତାକୁ ସେମାନେ ଦେଖୁଛନ୍ତି। ଆଉ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା କ'ଣ, ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଜେନେରେସନ୍ ଚାଲିଛି ବା ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସମୟ ଚାଲିଛି, ଲୋକଙ୍କ ପାଖରେ ଟାଇମ୍ ନାହିଁ। ସମସ୍ତେ ଚାହୁଁଛନ୍ତି ଯେ କେତେ ସର୍ଟରେ ଆପଣଙ୍କୁ ସେ ଜିନିଷ ଦିଆହେବ ଏବଂ କେତେ ସର୍ଟରେ ଆପଣ ତାକୁ ଜାଣିନେବେ ଏବଂ ତାକୁ ଛାଡ଼ିଦେବେ। ମାନେ 9 ସେକେଣ୍ଡରେ 9 ସେକେଣ୍ଡର ଭିଡ଼ିଓରେ ଆପଣ କ'ଣ ଦେଖିବେ, କିନ୍ତୁ ସେମାନେ ଚାହୁଁଛନ୍ତି 9 ସେକେଣ୍ଡରେ ଆମକୁ ସବୁ ଜିନିଷ ଦେଇ ଦିଆଯାଉ ଏବଂ ଆମେ ଜଷ୍ଟ ଦେଖୁ ଏବଂ ତାକୁ ଭୁଲିଯାଉ। ସେମିତି ହୁଏନି, ଆମେ ଯେତେବେଳେ ଦେଖୁ ସେ ଆମ ମାଇଣ୍ଡରେ ସେଟା କ୍ୟାପଚର ହୁଏ, ମାଇଣ୍ଡରେ ସେ ତାକୁ ରିଡ଼ କରେ ଏବଂ ବହୁତ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ମାଇଣ୍ଡରେ ସେଟା ଥାଏ। ତ ସାଙ୍ଗମାନେ, ଯେଉଁମାନେ ବି ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଏଇସବୁ ଜିନିଷ ଦେଖିକି ଇନଫ୍ଲୁଏନ୍ସଡ୍ ହେଉଛନ୍ତି, ଥରେ ସେୟାର କରିବା ପୂର୍ବରୁ ବା ଦେଖି ସାରିଲା ପରେ 2-3 ଥର ତାକୁ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଏବଂ ଚିନ୍ତା କଲା ପରେ ସେଥିରେ କେତେ କେତେ ଦୂର ଟ୍ରୁଥ୍ ଅଛି ଆଉ କେତେ ଦୂର ସେଥିରେ ଫଲ୍ସ ଅଛି ନିହାତି ଭାବରେ ଥରେ ନିଜକୁ ପଚାରନ୍ତୁ। ପୁଣି ଦେଖା ହେବ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓ ସହିତ, ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ।